गुड मॉर्निंग स्टूडेंट्स ऑफ क्लास टू, हमरा हमारे बांग्ला क्लासे चले एलाम। आगे दिन तो हमरा सहज पाठ पढ़ेछिलाम, आज बर्णपरिचयटा गल्प पढ़ी। बर्णपरिचय बानानगुलो तो हमारे सिलेबासे आछे, एकबार पढ़ा हो गेछे, रिविसनो करा हो गेछे। आज के हमरा चैप्टारे गल्पगुलो पढ़ते जाबो, 15 पाता करे। तो तृतीय पाठ सुशील बालक। कि बोलछे सुशील बालक? पितामाताके अतिशय भालोबाशे। अतिशय माने खूब। सुशील बालक पितामाता के खूब भालोबाशे, ताहारा जे उपदेश दें से ताहा मने करिया राखे, कखनो भूलिया जाए ना। बाबा मा जे कथा भालो भालो कथा बोलें से सब समय मने राखे, कखनो भूले जाए ना। ताहारा जखन जे काज करिते बोलें से सत्य ताहा करे। सत्य माने संगे संगे ताड़ाताड़ি। बाबा मा जे काजटा जखन करते बोलें से ताड়াতাড়ি সেই কাজটা করে। যে কাজ করিতে নিষেধ করেন কদাচিৎ তাহা করে না, যে কাজ করতে বারণ করেন সে কাজ সে কখনো করে না। সে মন দিয়া লেখাপড়া করে, মন দিয়ে লেখা পড়াশুনো করে, কখনো অবহেলা করে না। সে সততভাবে লেখাপড়া না শিখলে চিরকাল দুঃখ পাবো। সতত মানে সবসময় ভাবে, যদি লেখাপড়া না শিখি তাহলে আমি চিরদিন দুঃখ পাবো। সে আপন ভ্রাতা ও ভগিনী দিগকে ভরো ভালোবাসে। ভ্রাতা মানে ভাই, ভগিনী মানে বোন। তার ভাই বোনকে খুব ভালোবাসে, কদাচ তাহাদের সহিত ঝগড়া করে না, তাহাদের গায়ে হাত তুলে না, খাবার দ্রব্য পাইলে তাহাদেরকে না দিয়ে একাকি খায় না। কোনো খাবার জিনিস পেলে সে ভাগ করে, ভাই বোনের সে ভাগ করে খায়, একা খায় না। সে কখনো মিথ্যা কথা বলে না। সে জানে যাহারা মিথ্যা কথা বলে কেহ তাহাদেরকে ভালোবাসে না, কেহ তাহাদের কথায় বিশ্বাস করে না, সকলেই তাহাদেরকে ঘৃণা করে। সে কখনো মিথ্যে কথা বলে না। সে জানে মিথ্যে কথা বলা খারাপ কাজ, যে মিথ্যে কথা বলে কেউ তাদের বিশ্বাস করবে না, তাদের কেউ ঘৃণা করবে, তাই তো? সে মিথ্যে কথা বলা অভ্যেস করে না। সে কখনো অন্যায় কাজ করে না, যে কাজ করা উচিত নয় এমন কাজ সে করে না। দৈবাত মানে হঠাৎ, যদি দৈবাত করে তাহার পিতামাতা ধমকাইলে সে রাগ করে না। সে এই মনে করে অন্যায় কাজ করিয়াছিলাম এজন্য পিতামাতা ধমকাইলেন, আর কখনো এমন কাজ করিব না। যদি কখনো সে ভুলভাল কাজ করে ফেলে তা বাবা মা বকলে সে কিন্তু রাগ করে না, চুপ করে থাকে। মনে মনে শুধু ভাবে যে আমি ভুল কাজ করেছি, অন্যায় কাজ করেছি, সেই জন্য বাবা মা বকছেন, এমন কাজ আর করবো না। ঠিক আছে, তোমরা কি তাই করো না রাগ চেঁচামেচি করতে থাকো? কী করো, খবরদার, বাবা মা যা বলবে সেটা শুনবে। ঠিক আছে, সে কখনো কাউকে কটু বাক্য বলে না, কুকথা মুখে আনে না, সে কাহারও সহিত ঝগড়া ও মারামারি করে না। যাহাতে কাহারও মনে ক্লেশ হয় কদাচ এমন কাজ করে না। সে কখনো কটু বাক্য মানে খারাপ কথা, সে কখনো কটু মানে খারাপ, কটু বাক্য বলে না, কুকথা খারাপ কথা মুখে আনে না, কারোর সঙ্গে ঝগড়া ও মারামারি করে না। যাতে কারোর মনে কষ্ট, ক্লেশ মানে কষ্ট হয় এমন কাজ সে করে না। ঠিক আছে, তোমরা করো না তো নিশ্চয়ই করবে না। সে কখনো পরের দ্রব্যে হাত দেয় না, সে পরের জিনিসে কখনো হাত দেয় না। সে জানে না বলিয়া পরের দ্রব্য লইলে চুরি করা হয়। সে খুব ভালো করে জানে যে না বলে যদি কারো জিনিস কি সেটা চুরি করা হয়। চুরি করা বড় দোষ, যাহারা চুরি করে সকলেই তাহাদেরকে ঘৃণা করে। সে কখনো আলস্যে কাল কাটায় না। সে জানে যারা চুরি করা খুব খারাপ কাজ, চুরি যে করে কেউ তাকে ভালোবাসে না, ঘৃণা করে, এরকম জানে। তারপর হচ্ছে কী হচ্ছে, সে কখনো আলস্যে কাল কাটায় না, কোনো অলসতায় দিন কাটায় না। যে সময়ে যে কাজ মন দিয়া তাহা করে। সে লেখাপড়ার সময় লেখাপড়া না করিয়া খেলা করিয়া বেড়ায় না। অনেকেই আছে পড়াশুনো করার সময় পড়াশুনো না করে খেলেধুলে বেড়াচ্ছে, এটা তো মোটেই ভালো কাজ নয়। সেখানে সুশীল ভালো সে কাজ করে না। সুশীল মানে ভালো, আর দুশীল মানে খারাপ। ঠিক আছে, এখানে সুশীল কিন্তু নাম না, সুশীল বলতে শীল বলতে ভদ্র। সুশীল হচ্ছে এরকম, বালক মানে ছেলে। ঠিক আছে, সে কখনো দুশীল বালকের বালক দিকে সে বেড়ায় না। এই যে সুশীলের বিপরীত শব্দ হচ্ছে দুশীল, সে কখনো দুশ্চিল বালকদের সহিত বেড়ায় না, তাদের সহিত খেলা করে না। সে কখনো দুশ্চিল বালকদের সঙ্গে মেশে না, তাদের সঙ্গে খেলাও করে না।
সে মনে করে দুশ্চিন্তার সহিত বেড়াইলে ও খেলা করিলে আমিও দুশ্চিন্ত হইয়া যাইব। সে মনে করে যদি আমি দুশ্চিন্ত মানে খারাপ ছেলেদের সঙ্গে মিশি তাহলে আমিও খারাপ হয়ে যাব। ঠিক আছে, সে যখন বিদ্যালয়ে থাকে তখন গুরুমশাই সে সময় যাহা করিতে বলেন প্রফুল্ল মনে, মানে প্রফুল্ল মানে খুশি মনে। সে যখন স্কুলে থাকে তখন তাকে গুরুমশাই মাস্টারমশাই যা করতে পারলে সে খুশি মনে সেই কাজ করে, অথচ তার অন্যথা করে না। সে কখনো ভুলে যায় না কি মাস্টারমশাই কী বলেছে, এটা অন্যথা মানে তার থেকে সরে যায় না, সে কখনো তাহার কথার অবাধ্য হয় না। হ্যাঁ, গুরুমশাই যা বলে সে সেটা শোনে, যদি বলেন লিখো বলে না লিখবো না এরকম বলে না, ও লিখতেই থাকে। এই জন্য তিনি তাকে ভালোবাসেন, এই জন্য গুরুমশাইও তাকে খুব ভালোবাসেন, তাই তো? যারা টিচারদের কথা শুনে সেসব স্টুডেন্টদের টিচাররা তো খুব ভালোবাসেন, তাই না? তোমরা তো কথা শোনো, তোমাদেরও তো আমরা খুব ভালোবাসি, তাই তো? আচ্ছা, তাহলে এইভাবে চ্যাপ্টারটা রিডিং পড়বো, রিডিং পড়ে থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসবে, তার জন্য আমাদের লাইন বাই লাইন ভালো করে রিডিংটা পড়ে রাখতে হবে। ঠিক আছে, এর থেকে রিডিংও পড়া ধরতে পারে, যখন ওরাল হবে তখন রিডিং এখান থেকে ধরবো, এটা রামায়ণ থেকে রিডিং ধরবো। ঠিক আছে, মনে থাকে যেন। আর টেক্সট বইটাও রিডিং পড়তে হবে, টেক্সট বই থেকেও ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসতে পারে, বা লাইন বাই লাইন প্রশ্ন তো টেক্সট বই থেকে সহজ পাঠ থেকে আসবে, সেজন্য ওটাকে ভালো করে পড়া দরকার। বাংলাটা একদম পরিষ্কার করে পড়ে রাখবে, যাতে কোনো দিন এখন যা শিখছো যাতে পড়ে আর ভুল না হয়। ঠিক আছে, এমনভাবেই পড়াশোনাটা করবে। আচ্ছা, আর প্রজেক্টের কাজ পাঠিয়েছি আমি, অ্যাপে পেয়েছো নিশ্চয়ই? হ্যাঁ, পেতে তো হবে, কিছু করার নেই, আর অ্যাপে দিয়েছি আমার পরিবার আর আমার বিদ্যালয়, যে কোনো একটা বিষয়ের উপর প্রজেক্টটা তৈরি করতে হবে। যে যে বিষয়টা নিয়ে লিখবে সেই বিষয়টাতে পুরো সুন্দর করে যে যে ছবি লাগাতে বলেছি ছবি লাগাবে, যে যে পয়েন্টসগুলো দিয়েছি সেইগুলো পয়েন্টসগুলোর উত্তর লিখলেই প্রজেক্টটা তৈরি হয়ে যাবে। ঠিক আছে, আর ছবিটা দিয়ে পাশে ছোটো করে করে সুন্দর করে লিখবে কি কে সম্প, যদি পরিবারের উপর লেখো তাহলে পরিবারের বাবা মা কে কোনো সেই জায়গাটা লিখে তাদের নামগুলো লিখে সুন্দর করে দেবে। আর মাঝখানটায় লিখবে চারদিকে সুন্দর করে ছবিগুলো লাগাবে, আর মার্জিন কাটবে, একটা এ ফোর সাইজ পেপার, ড্রয়িং পেপারের চার ভাগের এক ভাগ নিলেই সেটা হচ্ছে এ ফোর সাইজ, সেটার মধ্যে সুন্দর করে কালার পেন বা পেন্সিল দিয়ে, কালার পেন দিয়ে লিখলেই ভালো হয়, স্কেচ পেন দিয়ে লিখলেই সুন্দর লাগবে দেখতে। আর নোংরা করবে না, পরিষ্কার পরিচ্ছন্ন কাজ যত হবে সেটার নাম্বার তত ভালো হবে। ঠিক আছে, আর যে সময় সাবমিট করবে না তার কিন্তু নাম্বার কাটা যাবে, এটা হেডমাস্টারমশাই স্কুল থেকে বলে দিয়েছেন। এটা এই বিষয়টাকে তোমরা ইগনোর করতে পারবে না, কারণ এটা তো 10 নম্বর আছে, আর 10 নম্বর যে জমা করবে না তার 10 নম্বর কিন্তু বাদ হয়ে যাবে, আর লেট করলেও কিন্তু লেট সাবমিশনের জন্য কিন্তু মার্কস কাটা যাবে, এটা যেন খেয়াল থাকে। প্রথম থেকেই যে একদম কথা শুনে কাজ করলে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, আর তারিখটা তো আমি বলে দিয়েছি, সেই তারিখে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার 8420669063 পাঠিয়ে দিতে হবে। ঠিক আছে, আর আজকে আর কিছু বলার নেই, আজ এই পর্যন্ত, ভালো করে পড়াশুনো করবে, ভালোভাবে থাকবে, থ্যাংক ইউ।